নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, এটিকে মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এই ম্যাচটা কবে খেলা হবে, এই ম্যাচটায় দুই দলের শক্তি ও দুর্বলতা কি, এবং এই ম্যাচটায় পরিকল্পনা অনুযায়ী কোন দলে জেতার সম্ভাবনা বেশি, এবং হেড টু হেডে কোন দল এগিয়ে আছে, আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করার আছে। তাই অনুরোধ করে রাখবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি শুরু করার আগে আরও একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা সমস্ত খেলার আপডেট পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে জানাই এটিকে মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এই ম্যাচটা খেলা হবে 10ই নভেম্বর, অর্থাৎ সামনের বৃহস্পতিবার দিন সন্ধে 7:30 থেকে। তো এইবারে আসি হেড টু হেডে। তো এটিকে মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এরা আইএসএলে টোটাল 6 বার মুখোমুখি হয়েছে। এই 6 বার মুখোমুখিতে যেখানে এটিকে মোহনবাগান 4 বার জিতেছে, নর্থ ইস্ট 1 বার জিতেছে, এবং 1 বার ম্যাচ ড্র হয়েছে, এবং এই 6টা ম্যাচে নর্থ ইস্ট টোটাল 7টা গোল করেছে, এবং এটিকে মোহনবাগান টোটাল 12টা গোল করেছে। অর্থাৎ এর থেকে একটা জিনিস পরিষ্কার যে এই ম্যাচে কিন্তু দুই পক্ষই গোল করে এবং আমরা গোল দেখতে পাই, এবং তাছাড়া পুরনো পরিসংখ্যান অনুযায়ী নর্থ ইস্টের ওপরে কিন্তু আধিপত্য বিস্তার করে এটিকে মোহনবাগান। তো এবারে আসি পয়েন্ট টেবিলে। তো এই মুহূর্তে নর্থ ইস্ট তারা পয়েন্টস টেবিলে সব থেকে নিচে আছে, 5টা ম্যাচে 5টাতেই হেরে পয়েন্টস টেবিলে 11 নম্বরে আছে নর্থ ইস্ট, এবং 4টে ম্যাচে 7 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে 5 নম্বরে আছে এটিকে মোহনবাগান। অর্থাৎ এই ম্যাচটায় এটিকে মোহনবাগানের কাছে বিশাল বড় সুযোগ আছে নর্থ ইস্টকে হারিয়ে 3 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে 2 নম্বরে পৌঁছানোর। অর্থাৎ নর্থ ইস্টকে হারালেই কিন্তু এটিকে মোহনবাগান পয়েন্টস টেবিলে 2 নম্বরে পৌঁছে যাবে। তো এটা এটিকে মোহনবাগানের কাছে সব থেকে বড় সুযোগ। তো এবারে আসি শক্তি ও দুর্বলতায়। তো সবার প্রথমে শক্তিতে আসি। তো নর্থ ইস্ট তাদের স্ট্রেংথ হচ্ছে নর্থ ইস্টের একমাত্র প্লেয়ার রোমিনিয়ান ফিলিপোটু। তো ফিলিপোটুই হচ্ছে একমাত্র নর্থ ইস্টের দলে সিলভার লাইনিং। তাছাড়া নর্থ ইস্টের দলে কিন্তু সেই রকম ভালো কেউ খেলতে পারছে না। তো ফিলিপোটু ছাড়াও আরও একটা ফরেন প্লেয়ার, সেটা হচ্ছে জন গঞ্জান টাকা। তো এই দুই খেলোয়াড়ই একমাত্র ভালো খেলছে নর্থ ইস্ট দলে, তাছাড়া নর্থ ইস্টের তেমন কোনো স্ট্রেংথ নেই। তো এটিকে মোহনবাগানের স্ট্রেংথে আসি। এটিকে মোহনবাগান তাদের প্রচণ্ড স্ট্রেংথ, এটিকে মোহনবাগানের অ্যাট্যাক ভালো, এটিকে মোহনবাগানের মাঝমাঠ আইএসএল এর বেস্ট, এবং এটিকে মোহনবাগানের ডিফেন্সও কিন্তু খুব একটা খারাপ পারফরমেন্স করছে না। তো সেই দিক দেখতে গেলে এটিকে মোহনবাগানের অ্যাট্যাক ও মাঝমাঠ হচ্ছে এটিকে মোহনবাগানের স্ট্রেংথ, এবং দুটো উইংও কিন্তু এটিকে মোহনবাগানের স্ট্রেংথ। তাছাড়া এটিকে মোহনবাগান বিল্ড আপ প্লে ভালো করে, কাউন্টার অ্যাটাকিং ফুটবল ভালো খেলে, হাই প্রেসিং ফুটবল ভালো খেলে, পজিশনিং ফুটবল ভালো খেলে, এটিকে মোহনবাগান ফ্রিকিক দিয়ে গোল করে। তো এটিকে মোহনবাগানের কিন্তু নর্থ ইস্টের তুলনায় অনেক বেশি স্ট্রেংথ। এইবারে আসি দুর্বলতাতে। তো নর্থ ইস্টের দুর্বলতা হচ্ছে নর্থ ইস্টের অ্যাট্যাক গোল করতে পারছে না, নর্থ ইস্টের দুটো উইং কাজ করছে না, নর্থ ইস্টের ডিফেন্স খারাপ, নর্থ ইস্টের গোলকিপার ফাম্বলিং করছে, নর্থ ইস্টের এমনকি মাঝমাঠ থেকেও সেই রকম বল সাপ্লাই হচ্ছে না, একমাত্র ফিলিপোটু, তাছাড়া কেউ নেই। তো নর্থ ইস্টের উইকনেস কিন্তু প্রচুর। এইবারে আসি এটিকে মোহনবাগানের উইকনেসে। তো আমার মনে হয় এটিকে মোহনবাগানের আপাতত উইকনেস হচ্ছে এটিকে মোহনবাগানের ডিফেন্স। তো তাছাড়া এটিকে মোহনবাগানের আরও একটা উইকনেস হতে পারে এই ম্যাচটায়, সেটা হচ্ছে যেহেতু 29 তারিখ কলকাতা ডার্বি হাই ভোল্টেজ ম্যাচ খেলেছে, তারপরে আবার 6ই নভেম্বর মুম্বাই সিটি এফসির মতো এত শক্তিশালী দলের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচ খেলে এসেছে, এবং তারপরে মাত্র 3 দিনের গ্যাপে নর্থ ইস্টের বিরুদ্ধে ফুটবল খেলতে নামবে। তো এর মধ্যে এটিকে মোহনবাগান দলের ফুটবলাররা কতটা রিকভার করতে পারবে এবং কতটা ইঞ্জুরি ফ্রি থাকবে, কতটা ফ্রেশ থাকবে, তার উপর ডিপেন্ড করছে। তো এটিকে মোহনবাগান দল যদি রিকভার করে নেয় ঠিকঠাকভাবে, তাহলে কিন্তু নর্থ ইস্টকে এটিকে মোহনবাগান হারাবে, এইটা প্রায় কনফার্ম। তো বন্ধুরা, আমি তো কনফার্ম যে এটিকে মোহনবাগান এই ম্যাচটা জিতবে। আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং বন্ধুরা, চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে এক অনুরোধ করব, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।